2011 সালের মার্চে বাংলাদেশে যাত্রা শুরু হয় মোবাইল ব্যাংকিং সেবার। গত এক যুগে প্রান্তিক মানুষকে দেশের আর্থিক সেবায় যুক্ত করে বড় বিপ্লব ঘটিয়েছে এমএফএস। বর্তমানে প্রতি মাসে 1,00,000 কোটি টাকা লেনদেন হচ্ছে মোবাইলে। এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে খসড়া গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে প্রযুক্তি নির্ভর এই ব্যাংকের লাইসেন্স পেতে ন্যূনতম মূলধন লাগবে 150 কোটি টাকা। লেনদেনের সুবিধার্থে ভার্চুয়াল কার্ড কিউআর কোড পাবেন গ্রাহকরা। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে ডিজিটাল ব্যাংকিং সেবায় সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। এই ট্রেড ফাইন্যান্স যদি না করতে পারি, আসলে এই ডিজিটাল লাইসেন্স দিয়ে আমার হবেটা কি? ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্সিং গাইডলাইন করবেন, এই যে বোধা মানুষগুলো এখানে বসে আছেন তাদেরকে একবারের জন্য কেন প্রশ্ন করা হয় না, কি করা উচিত? এরই মধ্যে মোবাইল সেবাদানকারী দুটি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক চালুর ব্যাপারে আগ্রহী বলে জানা গেছে। মালিক পক্ষ কারা হবে? প্রত্যেকেই বলেন যে আমি একটা ব্যাংকের মালিক। হ্যাঁ, তাহলে কি আমরা টাকার মালিকদেরকে ব্যাংকের মালিক হিসেবে দেখব, নাকি একটা ইন্টেলেকচুয়াল এন্টারপ্রেনিয়রকে আমরা ব্যাংকের মালিক হিসেবে দেখতে চাই? আদারওয়াইজ ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স আমরা চাই। দক্ষিণ এশিয়ায় ডিজিটাল ব্যাংক চালু করেছে ভারত ও পাকিস্তান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।